আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন মালয়েশিয়ার প্রসঙ্গ নিয়ে আজকে আপনাদের সামনে কথা তুলে অ্যাকচুয়ালি মালয়েশিয়ার লকডাউন বাড়িয়ে আগামী জুন মাসের তারিখ পর্যন্ত ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজকে সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব করোনা ভাইরাস মোকাবেলায় মালয়েশিয়া চলমান নিয়ন্ত্রণ আদেশ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার অর্থাৎ এমসিও পঞ্চমবারের মতো বাড়িয়ে নয় জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন আজ স্থানীয় সময় দুপুর দুইটায় জাতির উদ্দেশ্য সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এই সময় তিনি বলেন আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ বাড়িয়েছি সবাইকে ধৈর্য ধারণ করতে হবে আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ তাল নিকট প্রার্থনা করি এই যে কোভিড নাইন্টিন থেকে যেন আমরা মুক্তি পাই আমি জানি এটা আমাদের জন্য খুবই কষ্টকর কিন্তু সবারই সুস্থতার জন্য এমসিও বাড়ানো হচ্ছে আমরা চাই আমাদের দেশ থেকে পুরোপুরি করোনা ভাইরাস নির্মূল হোক ইতিমধ্যেই আমরা করোনা ভাইরাসের প্রতিরোধে বেশ এগিয়ে আছি এবং আরও সাফল্যের জন্য অপেক্ষা করছি করোনা ভাইরাস মোকাবেলায় গত আঠারোই মার্চ থেকে নিয়ন্ত্রণ আদেশ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার অর্থাৎ এমসিও আরোপ করে চতুর্থবারের মতো বাড়িয়ে বারোই মে পর্যন্ত ঘোষণা করা হয় কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় ফের বিধিনিষেধ বাড়িয়ে আগামী নয় জুন পর্যন্ত ঘোষণা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানাশ্রী মুহিউদ্দিন কিন্তু এর ভিতরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করবেন যে যেই সব প্রতিষ্ঠানগুলো অলরেডি খোলা হয়েছে সেগুলো কি খোলা থাকবে নাকি বন্ধ করে দেওয়া হবে অ্যাকচুয়ালি যে সব প্রতিষ্ঠানগুলো এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে তবে এই নিয়মেই তারা খুলবে তবে তাদেরকে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং প্রতিষ্ঠান খোলার বিষয়ে যেসব সরকারি বিধিনিষেধ আরোপ করেছেন এবং যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন সরকার এই এই নিয়মগুলো পালন করতে হবে সেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এই নিয়ম পালন করতে হবে তবে লকডাউন চলবে আগামী জুন মাসের নয় তারিখ পর্যন্ত এই ছিল বন্ধুরা মালয়েশিয়া সম্পর্কে সর্বশেষ আপডেট আমার কাছে এরপরে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন পরবর্তী সকল ভিডিও দেখতে অবশ্যই পেজটিতে একটা লাইক করে রাখবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কোনো বিষয় মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে